ডাটা নিয়ে নাও, ডাটা ডাটা জিও দিচ্ছে তার সমস্ত ইউজারদের ফ্রিতে ডাটা। তো সমস্ত ইউজারের জন্য একটা খুশির খবর, কিভাবে, কেন এবং কতটা ডাটা দিচ্ছে এই সমস্ত ডিটেলস জানতে পারবে এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা দেখছো স্টেক বেঙ্গলি, আমি সাকিব। লেটস গেট স্টার্ট। ব্যাপারটা ছিল এয়ারটেল জিওর উপরে কেস করে দিয়েছিল এসসিলের কাছে এবং কমপ্লেন জানিয়েছিল যে জিও যে তার অ্যাড ক্যাম্পেসটা চালাচ্ছে আর কি তার হ্যালো পোস্টপেডের বিরুদ্ধে, এটা নাকি বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন। এয়ারটেল এটা নিয়ে এসসিলের কাছে কমপ্লেন জানিয়েছিল। তো তোমরা অ্যাডটাতে দেখে নিতে পারো। বেস্ট নেটওয়ার্ক, বেস্ট প্ল্যানস, বেস্ট এন্টারটেইনমেন্ট, আই উইশ ইয়ে সারি চিজে জিওকে পোস্টপেড মে বি হোতি। শুনো, जियो कस्टमर अगर किसी चीज को दिल से चाहे तो पूरी कायनात उसे पूरा करने में जुट जाती है, समझे? मतलब जियो दे रहा है यही सारे बेनिफिट्स पोस्टपेड में, इंटरनेशनल कॉलिंग और रोमिंग के साथ। এয়ারটেল এর রিপ্লে দিতে জিও এখন তার সমস্ত ইউজারদের ফ্রিতে ডাটা দিতে শুরু করেছে। কিছু কিছু জিও রিচার্জের উপরে দিচ্ছে 1.5 GB করে এক্সট্রা, মানে 1.5 GB করে ফ্রি ডাটা দিচ্ছে। 399, 149, 349, 449 টাকায় যে রিচার্জগুলিতে ডেলি 1.5 GB করে ডেটা দেওয়া হতো, এখন সেই প্ল্যানগুলিতে 1.5 GB এক্সট্রা করে অ্যাড করে দিয়েছে জিও, মানে 1.5 GB ফ্রিতে দেবে। তাহলে তাদের ডেলি ডাটা হবে 3 GB করে, পার ডে 3 GB। 198, 398, 447 এবং 498 টাকায় রিচার্জগুলিতে যেগুলো পার ডে 2 GB করে দেওয়া হতো, সেগুলিতেও এখন 1.5 GB করে এক্সট্রা অ্যাড করে দিয়েছে। অতএব তাদের ডেলি ডাটা হবে 3.5 GB। 299 টাকায় যে 3 GB প্ল্যান ছিল সেটাতেও এখন 1.5 GB এক্সট্রা অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে টোটাল ডাটা হচ্ছে 4.5 GB পার ডে। 509 টাকার যে প্ল্যানটা ছিল যেখানে পার ডে 4 GB করে দেওয়া হতো, সেখানেও এখন 1.5 GB এক্সট্রা করে পাওয়া যাবে। তাহলে টোটাল ডাটা হবে 5.5 GB। 799 টাকায় যে প্ল্যানটা চলছিল যেটাতে 5 GB করে দেওয়া হতো পার ডে, সেটাতেও এখন 1.5 GB এক্সট্রা অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে টোটাল ডাটা হলো 6.5 GB পার ডে। এই সমস্ত রিচার্জগুলির মধ্যে যে কোনো একটি রিচার্জ করলে ডেলি 1.5 GB ফ্রিতে পাওয়া যাবে। তো সমস্ত জিও ইউজারদের জন্য একটি দুর্দান্ত খুশির খবর পাওয়া গেছে, 1.5 GB ডাটা ফ্রিতে দিচ্ছে। এই অফারটি স্টার্ট হবে 12 জুন থেকে, মানে যেটা এখন স্টার্ট হয়ে গেছে, সরি ফর লেট আপডেট। আর 149 টাকার রিচার্জটা এখন 120 টাকায় হয়ে গেছে, মানে আগে যেমন 149 টাকার রিচার্জ করলে 28 দিন ভ্যালিডিটি এবং পার ডে 1.5 GB করে দেওয়া হতো, এখন 120 টাকায় 3 GB করে দেওয়া হবে পার ডে। 1.5 GB থেকে 3 GB, সেটা কীভাবে বলে দিই তাহলে। জিও ফোনপে অ্যাপের সঙ্গে পার্টনারশিপ করেছে। যদি তুমি মাই জিও অ্যাপ থেকে ফোনপে ওয়ালেট দ্বারা রিচার্জ করো তাহলে 300 টাকার উপরে রয়েছে 100% ক্যাশব্যাক, আর 300 টাকার নিচে রয়েছে 20% ক্যাশব্যাক। যেমন 149 টাকার রিচার্জটা এখন 120 টাকা হয়ে গেছে, 30 টাকা ক্যাশব্যাক। তো এইভাবে জিও এয়ারটেলকে জবাব দিয়েছে। এই অফারগুলো জিও সেই সমস্ত ইউজারদের জন্য যারা 12 জুনের পর রিচার্জ করবে, 12 জুনের পর থেকে 30 জুনের মধ্যে আর কি, 12 থেকে 30 তারিখের মধ্যে যারা রিচার্জ করবে তারাই এই প্ল্যানগুলির অন্তর্ভুক্ত হবে। আর এই 1.5 GB যে এক্সট্রা ডাটাটা, এটা মাই ভাউচার অপশানে গিয়ে সেখানে আর কি, মাই ভাউচার অপশানে গেলে সেখানে শো করবে এবং সেখান দিয়ে এই 1.5 GBটা রিডিম করে নিতে হবে। ভিডিওটা এখনও লাইক করলে ফটাফট একটা লাইক করে দাও, আর এই ভিডিওটা শেয়ার করো তোমাদের সমস্ত জিওলা বন্ধুদের সঙ্গে যাতে তারাও জানতে পারে এই সুখবরটা। আর এইরকমই কিছু ইন্টারেস্টিং নিউজ পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে আমার নতুন ভিডিও সবার প্রথম দেখতে পারো। জিওর এই ডাবল ধামাকো অফারটা কেমন লাগলো আর কোন প্ল্যানটা বেস্ট মনে হলো নিচে অবশ্যই কমেন্ট করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।